গল্পের বাক্স বাড়ির রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ মোস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস এগারোর অঙ্ক। আজ শোনাব উপন্যাসটির সপ্তম অর্থাৎ শেষ পর্ব। অস্ত্রের সুনেত্রা আবার স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিল। সকালের আপ ট্রেনে যদি কর্নেল এসে পৌঁছান, সে কর্নেলের উপর খাপ্পা হচ্ছিল। অদ্ভুত লোক তো, আসবো বলে আর আসবার নাম নেই, নাকি তাকে গুরুত্ব দিচ্ছেন না উনি। বসন্ত নিবাসে এমন একটা সাংঘাতিক ব্যাপার চলেছে, কত কথা মনে গিজগিজ করছে। তবে যে তার বাবা বলতেন যেখানে রহস্য সেখানে কর্নেল নীলাদ্রি সরকার। আপ ট্রেনে দেরি আছে আধ ঘন্টা, যদি সময় মতো আসে। ডাউন দিল্লি হাওড়া প্যাসেঞ্জার এসে গেল উল্টো দিক থেকে, তত বেশি যাত্রী নামল না। সুনেত্রা অন্যমনস্কভাবে তাকিয়েছিল ডাউন সিগন্যালের দিকে। হঠাৎ তার পিঠে কেউ মৃদু স্পর্শ করতেই ঘুরে দাঁড়ালো এবং অবাক হয়ে গেল। এসে গেছি ডার্লিং, সুনেত্রা হেসে ফেলল। কি অদ্ভুত মানুষ আপনি, প্রতিদিন আপনার জন্য স্টেশনে এসে হয়রান বলে সে চঞ্চল হয়ে উঠল। কিন্তু আপনি তো আসবেন এদিক থেকে, উল্টো দিক থেকে এলেন যে। কর্নেল মুখ টিপে হেসে বললেন, তোমাকে চমক দেব বলে। আপনার গতিবিধি সন্দেহজনক বলে সুনেত্রা উৎসাহে পা বাড়াল। তাই বুঝি, আমি হঠাৎ একটা জরুরি ট্রাঙ্ক কল পেয়ে মুঙ্গেরে গিয়েছিলাম। মুঙ্গেরে কী ব্যাপার? সুনেত্রা গেট পেরিয়ে রিক্সা ডাকতে গেল। কর্নেল বললেন, হাঁটার চেয়ে স্বাস্থ্যকর আর কোনো প্রক্রিয়া নেই বিবি, এসো হাঁটি। দুজনে হাঁটতে লাগলো। সুনেত্রা আবার বলল, মুঙ্গেরে কী ব্যাপার? অবাক হইও না, হিমাদ্রি ওখানেই নিরাপদে আছে এক বন্ধুর বাড়িতে। হিমুদা ওখানে আছে? সর্বনাশ? সর্বনাশের কারণ নেই ডার্লিং। করেল সংক্ষেপে উর্মির হত্যাকাণ্ডের ঘটনা ও মৃগাঙ্ক ব্যানার্জিকে গ্রেপ্তারের বিবরণ দিয়ে বললেন, যাই হোক, পুলিশের হঠকারিতায় ওর ক্যারিয়ারের খুব ক্ষতি হয়েছে। আমি পুলিশকে অনুরোধ করেছি, ও বেচারার দোষস্খলন করে যেন সব কাগজে বিবৃতি দেওয়া হয়। সম্ভবত দু একদিনের মধ্যে পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলন ডাকবেন এ ব্যাপারে। তাহলে হিমুদাকে নিয়ে এলেন না কেন? ও বেলা এসে যাবে, ভাগলপুরে ও কি একটা কাজে গেল। সুনেত্রা হাসল। কর্নেল, আপনার দাড়ি কি ওয়াশ করেছেন? এত সাদা দেখাচ্ছে কেন? একেবারে ক্রিসমাসের সান্তা ক্লজ। ওই দেখো ডার্লিং, বাচ্চাগুলো আমার দিকে হা করে তাকিয়ে আছে। রাস্তার দুধারে দোকানপাট, একটা বাজার এলাকা। ডাইনে প্রায় নির্জন সংকীর্ণ রাস্তায় ঘুরে সুনেত্রা চাপা গলায় বলল, খুকুদি মানে শ্রাবন্তী কাল বিকেল থেকে আমাদের বাড়িতে এসে লুকিয়ে আছে। আমি তো ভীষণ ভয় ভয়ে কাটাচ্ছি। মা কিন্তু নির্বিকার, মায়ের ব্যাপার জানেন তো, বলে কি তোর বাবা মরার সময় সব সাহস আমাকে দিয়ে গেছেন। সুনেত্রা কাল যা ঘটেছিল শোনাতে থাকল। গোয়েন্দা কৃতান্ত হালদারের বৃত্তান্ত মনে পড়ছিল কর্নেলের। সবটা শোনার পর বললেন, ছুরিটা তাহলে এখন নেই শ্রাবন্তীর কাছে? সুনেত্রা বলল, না, জিজ্ঞেস করলে বলছে কিচ্ছু জানি নে, কিন্তু কাল বিকেল থেকে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করছি। খুকুতি বেশ নর্মাল হয়ে গেছে, যেন ভরটার ওঠেনি, অজ্ঞানও হয়নি, আবোলতাবোল কোনো কথাও বলছে না আগের মতো। অথচ ওদের বাড়িতে থাকার সময় কী যে করত ভুতুরে সব কাণ্ড ভাবতে পারবেন না। কর্নেল কান করে শুনছিলেন, বললেন, সম্ভবত বসন্ত নিবাসেই ওর অস্বাভাবিক আচরণের কারণ লুকিয়ে আছে। ঠিক এই কথাটাই আমি ভেবেছি জানেন। বাড়ির সামনে পৌঁছে কর্নেল হাসতে হাসতে বললেন, তুমি আর ভুল করেও খোট্টাই ভুলি বলছো না যে। সুনেত্রা হেসে ফেলল, কে বলো যে, এতে খতরনাক হরবক্ত মেরে হাড্ডি ভি পিলে হো গেই।
সুনয়নী পেয়ারাতলায় দাঁড়িয়েছিলেন। কর্নেলকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আসতে পারলেন তাহলে? আপনার জন্য বিবি আহার নিদ্রা ছেড়ে দিয়েছিল, ওকে যে সেবার কি জাদু করে গেলেন কে জানে। ব্যস্ত হয়ে উঠলেন সুনয়নী, ওপরে সবচেয়ে সাজানো ঘরটায় নিয়ে গিয়ে তুললেন কর্নেলকে। এটা বড়দাবাবুর ড্রয়িং রুম, দেয়াল জুড়ে এবং আনাচে কানাচে জীবজন্তুর স্টাফ করা মাথা বা পুরো শরীর, একটা আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত। সুনয়নী বললেন, একটু আগে ওদের চাকর শ্যামা খুকুকে খুঁজতে এসেছিল, বললাম জানি না। সুনেত্রা বলল, খুকুতেই কোথায় মা? আমার ঘরে শুয়ে আছে, ঘুমোচ্ছে, সারা রাত ঘুমোয়নি বেচারি, আমাকেও ঘুমোতে দেয়নি। হঠাৎ আঁকড়ে ধরে ফিসফিস করে বলে কি, ইন্দু কাকা খুঁজতে আসেনি তো? সুনয়নী আসতে বললেন, ওদের বাড়িটাই অভিশপ্ত, রুদ্রবাবুর পাপ আর কি, আমি তো কম দেখিনি আর কম শুনিনি। জমিদারি আমলে দিনকে রাত করেছেন রুদ্রবাবু, কত খুন খারাপি করেছেন, কত মেয়ের সর্বনাশ করেছেন, সেসব হিস্ট্রি সময় মতো বলবো আপনাকে। আমাদের এই অঞ্চলটা চিরদিন এমনি মগের মুল্লুক, আমাদের বাংলাদেশের মতো শিক্ষিত লোক তো নেই বিশেষ, তাই প্রতিকার হয়নি। ইদানিং যদিবা কিছু শিক্ষা দীক্ষা দেখা যাচ্ছে, তো ওই রাজনীতি, রাজনীতির দাপ্যটা অস্থির। সুনেত্রা বলল, আহ মা, তুমি দেখছি সত্যি হিস্ট্রি নিয়ে বসলে, কর্নেল জেঠু ট্রেন জার্নি করে এসেছেন, বিশ্রাম করতে দাও। সুনয়নী হাসলেন, পরে বলবক্ষণ, কর্নেল তো কফির ভক্ত, কড়া কফি। আমার সব মনে আছে, সারাদিন দুই বন্ধুতে গঙ্গার চরে টোটো করে ঘুরে এসে এই ঘরে ঠিক ওই ইজি চেয়ারে বসে বলতেন, বোঠান এবার কফি চাই, কড়া কফি। মেয়ে মায়ের দিকে চোখ কটমটিয়ে তাকালে মা হন্ততন্ত বেরিয়ে গেলেন। এই মুহূর্তে কর্নেলের মনে হলো, শ্রাবন্তী, উর্মি, অপালার মা যদি বেঁচে থাকতেন, হয়তো বসন্ত নিবাসে এই সাংঘাতিক সর্বনাশগুলো ঘটত না। মায়ের চেয়ে রক্ষাকর্ত্রী আর কে আছে পৃথিবীতে? চাপা শ্বাস ছেড়ে কর্নেল বললেন, বিবি, শ্রাবন্তীদের ফার্মটা কত দূর? যাবেন নাকি? সুনেত্রা বলল, যে রাস্তা এলাম কিছুটা দক্ষিণে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টের শাল জঙ্গল, ওটা একসময় ছিল রতুয়ারটার, মাইল দেড়েক লম্বা বাজাডাঙা, এখন শাল গাছ লাগিয়েছে, তারপর ক্যানেল, ক্যানেলের ওধারে ওদের ফার্ম, দুখানা ছোট ছোট ঘর আছে, ব্যাস ওই হলো ফার্ম। কিন্তু ফার্মে কেন, পাখি দেখতে না প্রজাপতি ধরতে? হ্যাঁ, উডডাক দুটো কালো দেখে এসেছি, আর সে প্রজাপতিগুলো আছে কিন্তু। ও কর্নেল, আমি আপনার সঙ্গে যাব। সুনেত্রা কচি মেয়ের মতো আবদার জানালো। কর্নেল একটু হেসে বলল, এ বেলা আমি একা বেরুচ্ছি, কারণ তোমাকে থাকতে হবে বাড়িতে, হিমাদ্রি আসবে, তার অবশ্য পুলিশের ভয় আর নেই, আসার আগে কলকাতা পুলিশের মারফত এখানকার পুলিশকে ব্যাপারটা জানিয়ে দিতে বলেছি, নিশ্চয়ই জানিয়ে দিয়েছে। যাই হোক, তুমি বাড়িতে থেকে হিমাদ্রিকে রিসিভ করবে, নাইস চ্যাপ, তোমাদের বাল্যসঙ্গী আফটার অল। কিছুক্ষণ পরে যৎকিঞ্চিত খাওয়া দাওয়া করে কর্নেল বেরুলেন। শ্রাবন্তী তখনও সুনয়নীর ঘরে ঘুমোচ্ছে। কর্নেলের বুকে ঝুলছে বাইনোকুলার, কাঁধে ঝুলছে ক্যামেরা, হাতের ছড়িটা আসলে প্রজাপতি ধরা জালের হ্যান্ডেল, প্যান্টের পকেটে ভাঁজ করা আছে সূক্ষ্ম জালখানা। রতুয়ার ট্যারে কচি শালগাছের জঙ্গল, মাঝখানে এক ফালি নির্জন পথ, বাইনোকুলারে পাখি দেখতে দেখতে কর্নেল হাঁটছিলেন। ক্যানেলের ধারে পৌঁছে দেখতে পেলেন হলুদ রঙের ছোট্ট ফার্ম হাউস, চৌহদ্দিতে কাঁটা তারে বেড়া, সবুজ ধান, পাট আর আখের ক্ষেত উজ্জ্বল রোদে ছকছক করছে। ফার্ম হাউসের পাশে কচি অড়হর আর ভুট্টার ক্ষেতের ধারে একটা লোক চুপচাপ দাঁড়িয়ে আছে।
বাইনোকুলারের লেন্স অ্যাডজাস্ট করতেই তার চেহারা স্পষ্ট হয়ে উঠল। কর্নেল ক্যানেলের ব্রিজ পেরিয়ে গেলেন। লোকটা ফার্মে গিয়ে ঢুকেছে এখন। ফার্মের সামনে এক টুকরো ফুল বাগিচা, মন্দ না। নদিয়ার মাকড় দহে অবশ্য আরও বড় ফার্ম হাউস ছিল, তার সঙ্গে পোলট্রি, ডেয়ারি এবং একটা সাংঘাতিক হরিয়ানা সার। ইন্সপেক্টর কৃতান্ত হালদার একটু বোকা মানুষ হলেও দুর্দান্ত সাহসী। সারটা যখন কর্নেলকে তাড়া করে পাঁচিলে চড়িয়ে ছেড়েছে, কৃতান্ত হালদার তখন খড়ের পাঁজাটা বুড়ি করে ঘুরছেন, সারটাও ঘুরছে, আর শিঙের গুঁতোয় খড়ের পাঁজাটা ছত্রখান করে ফেলছে। গেটের কাছে যেতেই রুক্ষ চেহারা, লম্বাটে গরনের প্যান্ট শার্ট আর পায়ে গামবুট পরা একটা লোক বেরিয়ে এলো। কাহাঁ সে আয়ে আপ লোক? ভাগলপুর সে। কিসকো ঢুঁড়তা আপ? ইন্দুবাবুকে। তো বলিয়ে। কর্নেল নমস্কার করে একটু হেসে বললেন, আপনি মিস্টার ইন্দু মাধব ভট্টাচার্য? ইন্দুবাবু নির্বিকার মুখে বললেন, হ্যাঁ বলুন স্যার, কি দরকার? এভাবে দাঁড়িয়ে তো বলা যাবে না মিস্টার ভট্টাচার্য, ভেতরে গিয়ে। আমার সময় নেই স্যার, যা বলার এখানে বলুন। লোকটা তো ভারী অভদ্র। কর্নেল বললেন, আহা, আমি কৃষি দপ্তর থেকে। কথা কেড়ে ইন্দুবাবু বললেন, ছাড়ুন স্যার, আপনি পুলিশের লোক, আমি জানি। বড়বাবুর মার্ডার কেসে তো এফআরআই হয়ে গেছে রঘুনাথ শাহুর নামে, যা আবার কোর্টে হবে। কর্নেল গলা নামিয়ে বললেন, মিস্টার ভট্টাচার্য আপনি বিপন্ন। তারপর দ্রুত ঘুরে হনহন করে চলে এলেন। ক্যানেলের কাছাকাছি এসে পিছু ফিরে দেখলেন, ইন্দু ভট্টাচার্য তখনও দাঁড়িয়ে আছেন গেটে। কর্নেল ক্যানেলের পার ধরে পূবে হাঁটতে থাকলেন। দুধারে সবুজ ক্ষেত। ক্যানেল ক্রমশ উত্তরে ঘুরেছে, তারপর রেললাইন ও পিচের সড়কের তলা দিয়ে গঙ্গায় মিশেছে। ঘণ্টা দুই পাখি দেখে এবং বিস্তর চেষ্টা করে একটি প্রজাপতি ধরার পর সেটা সচ্ছিদ্র ছোট্ট কাচের কৌটোয় বন্দি করে কর্নেল সর্বমঙ্গলার মন্দির তলায় পৌঁছলেন। কলকে ফুলের জঙ্গলে প্রচুর প্রজাপতি, কিন্তু চেষ্টা করে একটাও ধরা গেল না। হুহু করে বাতাস বইছে আর প্রজাপতিগুলোও বড় বেশি চঞ্চল। বসন্ত নিবাস কি ওই বাড়িটা? আগাছা ভরা ছোট্ট মাঠের পর ভাঙা চোড়া পাঁচিলে ঘেরা হানাবাড়ির মতো দেখতে। আগাছার জঙ্গলে কত প্রজাপতি রং বেরঙের, শেতাবগঞ্জের প্রকৃতির কোনো তুলনা হয় না। কিন্তু এমন ধড়িবাজ সচরাচর দেখা যায় না। কর্নেল থমকে দাঁড়ালেন। প্রকাণ্ড একটা কালো পাথরের উপর মস্ত বড় সাদা একটা প্রজাপতি বসে আছে। তার সংগ্রহশালায় এক দুর্লভ সংযোজন ঘটবে যদি। জাল রেডি করে পা বাড়াতে গিয়ে চোখ নিষ্পলক হয়ে উঠল। পাথরটার নিচে পড়ে আছে একটা লম্বা ছুরি। প্রজাপতিটা পালিয়ে গেল, ছুরিটা তুলে নিলেন। ইঞ্চি আষ্টেক লম্বা এবং ইঞ্চিটাক চওড়া ছুরিটার বাঁট জীর্ণ হয়ে গেছে, ভীষণ ধারালো, কিন্তু উল্টো দিকটায় মরচে ধরে গেছে। শ্রাবন্তে পাথরটাতে বসেছিল সম্ভবত। ছুরিটা তার হাত থেকে পড়ে গেছে বা ফেলে দিয়েছে। সুনেত্রার বিবরণ অনুসারে ব্যাপারটা গতকাল বিকেলেই ঘটা সম্ভব। এই পাথরে বসলে বসন্ত নিবাস থেকে কেউ দেখতে পাবে না। ওদিকে সামনে ঘন গাছপালার আড়াল রয়েছে। আতস গাছ বের করে ছুরিটা পরীক্ষা করতে গিয়ে একবার হাত কেঁপে উঠল। এই খুঁড়োধার ছুরি দিয়ে কি এপ্রিলের এক নিঝুম ভোরবেলায় নিষ্ঠুর আততায়ী রুদ্রেন্দ্রপ্রসাদ রায়চৌধুরীর শ্বাসনালী কেটে দিয়েছিল? শ্রাবন্তী কি বলতে পারবে এ ছুরি সে কোথায় পেল? বৃষ্টি এবং হাতের ঘষা খেয়ে রক্ত মুছে যাওয়া সম্ভব, তবু পিঠের দিকে ভাঁজে কালচে জমাট আর সূক্ষ্ম এই ছোপগুলো হয়তো মরচে নয়, ফরেন্সিক টেস্ট করানো দরকার।
ছুরিটা রুমালে জড়িয়ে সাবধানে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখলেন কর্নেল। উর্মিকে যে ছুরি দিয়ে খুন করা হয়েছিল সেটা বিদেশি ছুরি, পশ্চিম জার্মানির তৈরি। মৃগাঙ্কের আমদানি রপ্তানির কারবার থাকায় ব্লেডের মতো ধারালো অমন একটা ছোট্ট 4 ইঞ্চি ছুরি জোগাড় করা খুব সহজ ছিল। এই ছুরিটা দেশি, দ্বিগুণ লম্বা। উর্মির কাছে তার বাবার হত্যাকাণ্ডের পদ্ধতি জেনে নিয়েছিল মৃগাঙ্ক। একটা হত্যা থেকে আরেক হত্যার প্রেরণা লাভ করেছিল সে। প্রেরণা ছাড়া আর কি বলা যাবে? যদিও প্রেরণার সঙ্গে শুভের সম্পর্ক রয়েছে, আসলে হয়তো কালের নিয়ম, অধুনা সব কিছুর সঙ্গে অশুভ জড়িয়ে যাচ্ছে। স্নেহ পাওয়ার কথা যেখানে, সেখানে এসে পড়ছে কদর্য, ব্যভিচার। সুনেত্রা উপরে জানলা থেকে চেঁচিয়ে উঠল, কর্নেল জেঠু! কর্নেল বুঝতে পারেননি অন্যমনস্কতায় আগাছার জঙ্গল ঠেলে বসন্ত নিবাসের পেছন ঘুরে কোথায় এসে পড়েছেন। হ্যাঁ, এই তো সুনেত্রাদের বাড়ি। হাত তুলে হাসলেন, হিমুদা এমাত্র এসে গেছে, সুনেত্রা ঘোষণা করল। উপরে ঘরে হিমাদ্রি, শ্রাবন্তী ও সুনেত্রা আড্ডা দিচ্ছিল। কর্নেলকে দেখে হিমাদ্রি বলল, কর্নেল এভরিথিং পজিটিভ, কম্পাউন্ডার ভদ্রলোক আমার চেনা, উনি... এক মিনিট, এই ভদ্রমহিলাকে সামলাই, বলে কর্নেল সচ্ছিদ্র কাচের কৌটোটা বের করলেন। হিমাদ্রি ও সুনেত্রা প্রজাপতিটা দেখতে থাকল। কর্নেল বাইনোকুলার ক্যামেরা টেবিলে রাখলেন। শ্রাবন্তী ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছিল কর্নেলকে। কর্নেল তার দিকে মনোযোগ দিচ্ছিলেন না ইচ্ছে করেই, কিন্তু একে দেখছেন, এ যেন জীবন্ত এক কঙ্কাল মূর্তি, কোটরগত চোখ, চোখে কি অস্বাভাবিক, যেন অপার্থিব দৃষ্টি জলজল করছে। সুনেত্রা বলল, কর্নেল জেঠু, শ্রাবন্তী। কর্নেল পকেট থেকে রুমালে জড়ানো ছুরিটা বের করছিলেন। ছুরিটা শ্রাবন্তীর দিকে বাড়িয়ে যেই বলেছেন, এটা চিনতে পারছো কি শ্রাবন্তী? অমনি শ্রাবন্তী দুহাতে মুখ ঢেকে অস্ফুট চিৎকার করে উঠল। সে পড়ে যাচ্ছিল, সুনেত্রা ধরে ফেলল, অজ্ঞান হয়ে গেছে। হিমাদ্রি ও সুনেত্রা তাকে ডিভানে শুয়ে দিল, ফ্যানটা জোরে চালিয়ে দিল। কর্নেল একটু হাসলেন, এই রিয়াকশনটাই দেখতে চেয়েছিলাম। তোমরা অবাক হয়ো না, এটা আমি কুড়িয়ে পেয়েছি, বলে শ্রাবন্তীর মাথার কাছে গিয়ে বসলেন। শ্রাবন্তী হঠাৎ উঠে বসল ডিভানে, এক ধাক্কায় কর্নেলকে সরিয়ে দিল। তারপর সে মাথা দোলাতে শুরু করল, চুলগুলো খুলে ছড়িয়ে পড়ল। সে প্রথমে বিড়বিড় করে দুর্বোধ্য কী সব বলতে থাকল, তারপর ক্রমশ তার কথা স্পষ্ট হচ্ছিল। ভুতুড়ে কণ্ঠস্বরে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে হাঁপাতে হাঁপাতে সে বলল, এবার ইন্দুর পালা, ইন্দুর গলা কাটব, তারপর শ্যামার গলা কাটব, দয়ালের গলা কাটব, মনিয়ার গলা কাটব, ইন্দুর গলা কেটে রক্ত খাব, রক্ত খেয়ে আমি নাচব, আমাকে কেউ ছুঁয়ো না, আমি বলি খেতে এসেছি, আমি কে জানো, আমি সর্বমঙ্গলা, আমি সবার গলা কেটে রক্ত খাব, রক্ত খেয়ে নাচব, ইন্দুর গলা কাটব। কর্নেল তার কিট ব্যাগ খুলে একটা ছোট্ট শিশি নিয়ে এলেন। সুনেত্রা বলল, স্মেলিং সল্টে কিছু হয় না শুনেছি। স্মেলিং সল্ট নয়, আরও তেজি জিনিস, কর্নেল হাসতে হাসতে বললেন। কলকাতার এক বড় সাইকিয়াট্রিস্টের কাছ থেকে নিয়ে এসেছি, দেখা যাক রেজাল্ট কি হয়। নাকের কাছে ধরতেই শ্রাবন্তী ছিটকে ধনুকের মতো বেঁকে চিত হয়ে গেল। তার বুক ও পেট খুব ঝাঁকুনি দিতে থাকল, ক্রমশ ঝাঁকুনি থেমে এল। 2-3 মিনিট পরে সে স্বাভাবিক কণ্ঠস্বরে বলল, জল খাব। সুনেত্রা জলের গ্লাস নিয়ে এলো তক্ষুনি। কর্নেল শ্রাবন্তীকে জল খাইয়ে দিয়ে বললেন, চুপচাপ শুয়ে থাকো কেমন? শ্রাবন্তী শুয়ে রইল। সুনেত্রা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কর্নেল হিমাদ্রিকে বললেন,
খবর পজিটিভ? হ্যাঁ, কম্পাউন্ডার ভদ্রলোক বললেন উনি আঙ্গুলে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন, আঙুলের ডগা প্রায় দুভাগ হয়ে হাড়ে ঠেকেছিল, তবে লোকটার নার্ভের প্রশংসা করলেন, রুমালে জড়িয়ে অতক্ষণ ধরে যন্ত্রণা সহ্য করেছে, আর হ্যাঁ, হাতের তালু চিড়ে গিয়েছিল একটুখানি। সুনেত্রা বলল, কার হিমুদা? হিমাদ্রি কর্নেলের দিকে তাকিয়ে হাসল, একটা লোকের। সুনেত্রা অভিমান করে বলল, যাও বলো না। কর্নেল বললেন, শ্রাবন্তীর বাবার হত্যাকারীর ডান তর্জনী কেটে গিয়েছিল বিবি, রুদ্রেন্দ্রবাবু তার মতলব টের পেয়ে একটু ধস্তাধস্তি করেছিলেন, এমনকি পক্ষাঘাতগ্রস্ত অবস্থাতেও প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে দরজা দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, হয়তো সেটাই ভুল হয়েছিল, আততায়ী তাকে বাগে পেয়েছিল। সুনেত্রা দম আটকানো গলায় বলল, কে সে? সম্ভবত আজ রাতের মধ্যেই তাকে ধরে ফেলতে পারবো, যদি আমার অনুমান সঠিক হয়। সে তো ইন্দুবাবু। কর্নেল তার কথার জবাব না দিয়ে শ্রাবন্তী দিকে ঘুরলেন। শ্রাবন্তী, কেমন বোধ করছো? শ্রাবন্তী আসতে বলল, ভালো। ছুরিটা কোথায় কুড়িয়ে পেয়েছিলে শ্রাবন্তী? বাড়ির পেছনে খিড়কির কাছে ঘাসের ভেতর পড়েছিল, টাটকা রক্ত লেগেছিল, খিড়কিও খোলা ছিল। তুমি কাউকে দেখাওনি ছুরিটা? তারপর কি হয়েছিল আমার মনে পড়ছে না। ঠিক আছে, স্মরণ করতে হবে না, ওসব কথা ভুলে যাও। সুনেত্রা উঠল। সর্বনাশ, কর্নেল জেঠু বাইরে থেকে ফিরে কফি খান, ভুলে গেছি, বলে সে হন্তদন্ত বেরিয়ে গেল। হিমাদ্রি হাসতে হাসতে বলল, মাত্র দুদিন আগে আমি পুলিশের ভয়ে লুকিয়ে থেকেছি, আজ দিব্যি পুলিশের ডিটেকটিভ সেজে সারা ভাগলপুরের সব ডিসপেন্সারি আর হাসপাতাল চষে বেরিয়েছি, তবে ভয় হচ্ছিল যদি কেউ বলে বসত, কই দেখি আইডেন্টিটি কার্ড, স্মার্টলি চালিয়ে গেছি শেষ পর্যন্ত। কর্নেল বললেন, আমার ধারণা ছিল সেতাবগঞ্জের কোনো ডিসপেন্সারিতে ঢুকবে না লোকটা, কারণ ছোট্ট জায়গা, তার উপর অনেকে চেনা জানা, ধরা পড়ার ভয় ছিল, কাজে কাছাকাছি তার মানে পরবর্তী কোনো চেনা জায়গায় সে ছুটে যাবে যেখানে কেউ আঙ্গুল কাটা নিয়ে সন্দেহ করবে না। কাল বিকেলে সেতাবগঞ্জে নেমে দেখি বিবি গেটে দাঁড়িয়ে, ওর চোখ এড়িয়ে আড়ালে চলে গেলাম। কিছুক্ষণ পরে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে হাজির হলাম। ভাগ্যক্রমে আগের বার এসে যে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়েছিল তিনি বদলি হননি, কাজেই তদন্তে অসুবিধে হলো না। সন্ধ্যা সোয়া ছটায় মুঙ্গেরে তোমার কাছে চলে গেলাম। আজ সকালে ফিরে দেখি বিবি যথারীতি এসে দাঁড়িয়ে আছে গেটে। আপনার জন্য ভীষণ অস্থির হয়ে উঠেছিল। বুঝতে পারছি, কিন্তু উর্মির হত্যাকাণ্ডের ফয়সালা না করে তো আসা যাচ্ছিল না। আপনি তাহলে বুঝতে পেরেছিলেন দুটো আলাদা কেস? হ্যাঁ, শুরুতেই, দ্বিতীয়টা ঘটেছে প্রথমটা থেকে শিক্ষা নিয়ে। হিমাদ্রি দুঃখিতভাবে হাসল। পৃথিবীটা কি হয়ে যাচ্ছে কর্নেল? দয়া মায়া স্নেহ ভালোবাসা এসব মানবিক বোধের আর কোনো ঠাঁই নেই, টাকা কড়ি সম্পত্তি এসব জিনিসই বড় হয়ে উঠছে, কে জানে। কর্নেল অন্যমনস্কভাবে উঠে গেলেন, বাইনোকুলার নিয়ে একটা জানালার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, হয়তো আবহমান কাল ধরে পৃথিবীটা এরকমই ডার্লিং, বিশ্ব প্রকৃতিতে পাপ পুণ্য মিলেমিশে আছে, হয়তো থাকবে যতদিন না পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। আমরা মানুষ, আমাদের মধ্যে কি এক বোধ আছে যা পাপ ও পুণ্যকে আলাদা করতে পারে? সুনেত্রাদের বাগানে উট ডাকের চিৎকার শুনতে পেয়েছেন কর্নেল, চোখে বাইনোকুলার রেখে খুঁজতে থাকলেন। সন্ধ্যায় আকাশ কালো করে মেঘ উঠেছিল, তারপর ছমছমিয়ে বৃষ্টি নেমেছিল, সে বৃষ্টি আর থামতে চায় না, রাত দশটাতেও টিপটিপ করে পড়তে থাকল, তারপর ক্রমশ কমে গেল। তখন রাত এগারোটা বেজে গেছে,
আরও কিছুক্ষণ পরে মেঘ সরে ছলমলে চাঁদ বেরিয়ে এলো আকাশে। বৃষ্টি ভেজা প্রকৃতিকে রহস্যময় করে ফেলল তার জ্যোৎস্না। বসন্ত নিবাসের ভাঙা পাঁচিল পেরিয়ে কেউ সাবধানে নামলো বাগানের ভেতর, একটু দাঁড়ালো ফোয়ারাটার কাছে, তারপর সাবধানে পা ফেলে এগিয়ে গেল বাড়ির সামনের দিকে। শ্যামা গাঁজা টেনে মরার মতো পড়ে আছে বারান্দার খাটিয়ায়। দয়াল ঠাকুর বাড়িতে খুন হবার পর বাইরে শুতে পারে না, কপাট বন্ধ করে ঘুমোচ্ছে। শুধু মনিয়ার চোখে ঘুম নেই, রোগা মেয়েটা কোথায় গেল সেই ভাবনায় কষ্ট পাচ্ছে। রান্নাঘরের পাশের ঘরে শুচ্ছে সে গত রাত থেকে, এখন তার শ্বাস ফেলতেও ভয় হচ্ছে, ঘাপটি মেরে পড়ে আছে। মড়াইগুলোর আড়ালে ছায়া জমেছে, সেই ছায়ার ভেতর লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর পা টিপে টিপে বারান্দায় উঠল। রাত একটায় গয়া প্যাসেঞ্জার। হঠাৎ মনে পড়ল কথাটা, একটু চঞ্চল হলো সে, তারপর সাবধানে বারান্দায় উঠল। চওড়া সিঁড়ির প্রথম ধাপে উঠে সে পিছু ফিরে দেখে নিল চারদিক। গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার শব্দ, ব্যাঙ আর পোকামাকড়ের ডাক আর দূরের শব্দ। স্টেশনের শান্টিং ইয়ার্ডে একটা কোনো ইঞ্জিনের হুইসিল, আরও দূরে গঙ্গার ধারে শ্মশানে শেয়ালের চিৎকার, সর্বমঙ্গলার মন্দিরের বটগাছে পেঁচা ডেকে উঠল ক্র্যাঁক ক্র্যাঁক ক্র্যাঁক। সিঁড়ি বেয়ে নিঃশব্দে ওপরের বারান্দায় পৌঁছল লোকটা, তারপর মাঝের ঘরে দরজায় নক করল। বারকতক নক করার পর চাপা গলায় ডাকল, ইনু ইনু ঘুমোছো নাকি? ও ইনু। একটু পরে ভেতর থেকে সাড়া এলো, কে? আমি বর্দা। বর্দা, মাঠে ঘুম হলো না বুঝি? না রে বড্ড মশা, সত্যি বলছি। হাসির শব্দ। হাসছিস যে, মশার কামড় খেলে বুঝতিস, নে দরজা খুল। খুলি। দরজা খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে বর্দা ছাপিয়ে বলল, খড়খড় খসখস অদ্ভুত শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে দুটো টর্চ জ্বলে উঠল, এবং প্রায় একই সঙ্গে ঘরের আলোর সুইচও কেউ টিপে দিল। মাত্র একটা সেকেন্ড। জামাকাপড় পরানো খড়ের তৈরি দামি মূর্তিটার উপর হুমড়ি খেয়ে পড়ে গেছে বর্দা, এবং হাতে চকচকে একটা ছোড়া। পেঁচে গলা কাটতে গিয়ে মুহূর্তেই নাটুকে উপদ্রব। ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখেই এক লাফে যেই বেরুতে গেছে, দরজা হিন্দুস্থানি সেপাই ডাঙা উঁচিয়ে বলল, আবে ভস্রি বালে, চুপসে কাড়া যা। তখন বর্দা কাঁচুমাচু মুখে ঘুরল এদিকে। তিনজন পুলিশ অফিসার ঘরের ভেতর ওত পেতে ছিলেন, রিভলভার দেখে হাত থেকে ছুরি পড়ে গেল বর্দার। কর্নেল নীলাদ্রি সরকার সামনে এসে বললেন, জানতাম আজ রাতে যে কোনো সময় আপনার আবির্ভাব ঘটবে, তাই সন্ধ্যা থেকে আমরা তৈরি ছিলাম। যাই হোক, ফাঁদটা কেমন দেখছেন? একজন পুলিশ অফিসার হাতে হাত করা পরিয়ে দিলে বর্দা মুখ নামিয়ে ঘৎঘৎ করে বলল, ইনুর সঙ্গে ইয়ার্কে করছিলাম, আমি কি মানুষ খুন করতে পারি? ইন্দু ভট্টাচার্য ভেংচি কেটে বললেন, পারো না, তুমি সব পারো। ওফ, এতক্ষণ আমি গলা কাটা হয়ে বড়বাবুর মতো দরজার কাছে পড়ে থাকতাম, আর নাম হতো রঘুয়ার, এবার তো সব জানা গেল। তুমি অপুর পেছনে আমাকে লেলিয়ে দিয়েছিলে, লোভ দেখিয়েছিলে অপুর সঙ্গে আমার বিয়ে দেবে, আর আমিও এক রাম পাঠা তাই বিশ্বাস করে। ছ্যা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াকথু। বর্দার পরনে প্যান্ট শার্ট, পায়ে রবার সোলের হান্টিং বুট, দুহাতে রবারের দস্তানা, মাথার চুল ঠেকে রুমাল বাঁধা। বর্দা ফুঁসে উঠল, থামরে লম্পট মাতাল, তোরও রেহাই নেই, তুইও ধোয়া তুলসী পাতা নোস, তুই যা যা করেছিস সব ফাঁস করে দেব কোর্টে। ইন্দু ভট্টাচ তেড়ে এলেন, কি কি ফাঁস করবি কোর্টে? কি করেছি আমি? তোর মতো মানুষ খুন করেছি? আপনারা শুনে নিন স্যার, লখনৌতে বাইজিদের দালালি করে খেত, পদ্মাবতীকে খুন করে ধরা পড়েছিল হাতে নাতে, বড়বাবু এই নেমো খারামকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে এনেছিল,
জিজ্ঞেস করুন কেন ভাগলপুর ছেড়েছিল চিরকালের মতো। নিজের বউটাকে মেরে কড়িকাঠে ঝুলিয়ে কালীবাবুর বিধবা বোনকে ইলোপ করেছিল। বড়বাবুর জোরে সেদিন ওর ধর থেকে মুন্ডুটা খসে যায়নি। উফ, এতটুকু যদি জানতাম এ বেটাই বড়বাবুকে খুন করে গেছে, আমি তখনই সাবধান হয়ে যেতাম। ভাবতেও পারিনি, বুঝলেন স্যার, যে লোকটা ওর সবসময় মাথা বাঁচিয়েছে, সাহায্য করেছে, নিমক হারাম তারই গলায় ছুরি চালাবে। আমি ভেবেছিলাম রঘুনাথ শাহুর কাজ। ছে ওয়াক্থু! বর্দা লাল কুতকুতে চোখে তাকিয়েছিল। ইন্দু ভট্টাচার্য আবার গায়ে থুতু ফেলতে এলে সে হাত করাটা দুহাত বাড়িয়ে ওর গলা টিপে ধরল। কর্নেল ও পুলিশ অফিসাররা মুখ টিপে হেসে দুজনের বাগযুদ্ধ উপভোগ করছিলেন। এবার কর্নেল বর্দার পেছন থেকে জামার কলার ধরে এক ঝটকায় সরিয়ে দিয়ে বললেন, মিস্টার শর্মা, মিস্টার বর্দাকে যথাস্থানে নিয়ে চলুন, আর ইন্দুবাবু আপনিও আসুন। ইন্দু ভট্টাচার্য ফেসে যাওয়া বেলুনের মতো নেতে গিয়ে বললেন, আমি কেন স্যার, আমি তো নিজে থেকে কোঅপারেশন করলাম আপনাদের সঙ্গে। ফার্মে গিয়ে যখনই বলে এলেন আমি বিপন্ন, তখনই চলে আসিনি আপনার সঙ্গে দেখা করতে, সব কথা খুলে বলিনি। বলুন, তারপর আপনার কথা মতো শ্যামাকে দিয়ে খড়ের ডামি তৈরি করিয়ে কি করলাম না স্যার? হ্যাঁ, যথেষ্ট সহযোগিতা করেছেন খুনিকে ফাঁদ পেতে ধরতে। ধন্যবাদ ইন্দুবাবু, তবু আপনাকে দরকার, পুলিশের কাছে স্টেটমেন্ট দিতে হবে আপনাকে। বড়দাকে নিয়ে যাচ্ছিল দুজন কনস্টেবল। বড়দা দরজার কাছে ঘুরে বলল, তুইও বাঁচবি না, আমার চেয়ে তোর পাপ আরও সাংঘাতিক, সব ফাঁস করে দিচ্ছি, আয় না তুই। ইন্দু ভট্টাচার্য ভেঙচি কাটলেন, আরে যা যা উল্লুকের বাচ্চা ভল্লুক, চোপ ব্যাটা রামপাঠা লম্পট, মামাসি জ্ঞান নেই, লজ্জা করে না। ইন্দুবাবু গরচালেন, খুনি, নেমো খারাপ, কষাই, গিদ্ধর, উজবুক, গাড়ল। এরকম চলতে থাকলো বাড়ির গেট অব্দি। শ্যামাকে ওঠানো যায়নি, মনিয়া দয়ালকে জাগিয়েছে। বারান্দায় দুজনে কাঠপুতুল হয়ে দাঁড়িয়ে আছে। ইন্দুবাবু পিছু ফিরে বললেন, আমি ফেরানো অব্দি জেগে থাকবি মনিয়া, দেখবি চোর ডাকাত না ঢোকে, সদর দরজা এটে দিয়ে যায় খুনি। রাস্তায় পৌঁছে কর্নেল বললেন, ইন্দুবাবু, উনি আপনার কোন সম্পর্কে বর্দা? ইন্দু ভট্টাচার্য বললেন, রাম, ভাগলপুরে থাকতে পাড়া সম্পর্কে কেউ কেউ বর্দা বলতো, আমিও বলতাম। তা যদি বলেন, বরং বড়বাবু মানে অপুর বাবার সঙ্গে একটুখানি সম্পর্ক ছিল, জ্যাঠামশায় বলতে পারেন কিংবা নাও পারেন, এই রকম আর কি। আপনি এখনো বিয়ে করেননি? আগে না। বয়স কত হলো? তা 49 হয়ে এলো। আপনি শ্রাবন্তীকে চাবুক মারতেন শুনেছি। ইন্দু ভট্টাচার্য খাবড়িকে বললেন, বড্ড জ্বালাতো যে মেয়েটা, ছুরি টুরি নিয়ে হাঙ্গামা করত, এক রাত্রে তো আমাকে স্ট্যাব করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তবে ভেবে দেখুন, আমি ওর গায়ে হাত তুলি সাধ্য কি, ওই নেমো খারামটা আমাকে বলেছিল বাড়াবাড়ি করলে চাবুক মেরো, ভূত ছেড়ে যাবে। সুনেত্রাদের বাড়ির সামনে উত্তেজনে অস্থির হয়ে দাঁড়িয়েছিল সুনেত্রা ও হিমাদ্রি। এদের দেখে রাস্তায় নেমে এলো। এ রাস্তায় ল্যাম্পপোস্ট নেই, চাঁদটা আবার মেঘে ঢেকেছে, কিন্তু গেটের মাথায় একটা বাল্ব জ্বলছে। সেই আলোয় হাত করা পড়া বর্দাকে দেখেই থমকে দাঁড়ালো দুজনে, অবাক হয়ে তাকিয়ে রইল। নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না ওরা। কর্নেল সামনে এসে বললেন, ফাঁদ পাতা ব্যর্থ হয়নি ডার্লিং? সুনেত্রা প্রায় চেঁচে উঠল, এ কি কর্নেল জেঠু, ওই লোকটা যে খুকুদের। কর্নেল জবাব দেবার আগেই পেছন থেকে হিমাদ্রি বলে দিল, খুকুদের মামা বনবিহারী চক্রবর্তী, 11 এপ্রিল খুকুদের বাবাকে খুন করে কাটা আঙুল রুমালে জড়িয়ে ভাগলপুর গিয়েছিল ব্যান্ডেজ বাঁধতে। থানা থেকে কর্নেল ফিরলেন, তখনও সুনেত্রা, হিমাদ্রি আর সুনয়নী জেগে আছেন। শ্রাবন্তী ঘুমিয়ে গেছে নিজের ঘরে। রাত প্রায় 12:30। ফেরার সঙ্গে সঙ্গে
গরম কফি পেয়ে গেলেন কর্নেল। সুনয়নী বললেন, ওই গুণধর মামার কীর্তির কথা বলছিলাম এতক্ষণ ওদের, কিন্তু ভাবতেও পারিনি সে নিজের ভগ্নিপতিকে খুন করবে। সুনেত্রা বলল, তুমি চুপ করো তো মা। তারপর সে কর্নেলের দিকে তাকালো। কেমন করে বুঝলেন ওই লোকটাই খুনি? কর্নেল একটু হাসলেন। 18 জুলাই সকালে ডিসিডিডি অরিজিৎ লাহিড়ির সঙ্গে ভবানীপুরে বনবিহারীবাবুর বাড়ি গিয়েছিলাম। ওর ডান তর্জনীর ডগায় কাটা দাগ দেখতে পেলাম, মাথায় বাবরি চুলও আছে। মনে হলো সেতার বাজান ভদ্রলোক, তাই ওই দাগ। জিজ্ঞেস করলে সায় দিলেন, কিন্তু আমার চোখ রয়ে গেল ওখানে। একটু পরে বুঝলাম ওটা সেতারের কারণে দাগ হতেই পারে না, দাগটা মোটা এবং আঙুলের পেছন অবধি রয়েছে। তাহলে ওটা কাটার দাগ। অথচ ভদ্রলোককে সেতার শিল্পী বলায় মেনে নিলেন দিব্যি। খটকা লাগলো, আমার চোখ গেল ওর স্ত্রীর দিকে। দেখলাম মুখের রেখা হঠাৎ বদলে গেছে, খটকা বেড়ে গেল। ব্যাস ওই থেকে শুরু। হিমাদ্রি বলল, কম্পাউন্ডার রুনুবাবু সাক্ষী দেবেন। সুনেত্রা বলল, শুধু ওই একজনের এভিডেন্স আদালত মেনে নেবে? কর্নেল চুরুট ছেলে বললেন, তুমি ল পড়লে উকিল হতে পারতে বিবি, ঠিকই বলেছ। তবে আমার হাতে এভিডেন্স একাধিক। 10 এপ্রিল বিকেল 5টার আপ দিল্লি প্যাসেঞ্জারে বনবিহারীবাবু সেতাবগঞ্জ স্টেশনে নেমেছিলেন। স্টেশন মাস্টার হরিপদবাবু সাক্ষী, রাতে রেস্টরুমে ছিলেন, তার রেকর্ড আছে। তারপর গতকাল বিকেল 5টায় একই গাড়িতে পৌঁছে বনবিহারীবাবু ফের রেস্টরুম বুক করেন, রাতে রেস্টরুমে ছিলেন, আজ ভোরে সোজা মাঠের ফার্মে চলে যান। আমি দূর থেকে বাইনোকুলারে ওকে দেখতে পেয়েছিলাম, তখনই বুঝেছিলাম ওর মতলব খারাপ। কারণ ইন্দু ভট্টাচার্যকে এবার না সরালে জোরদার বাচ্চু সিংকে জমিজমা বেচতে বাগড়া পড়বে। আপনি বাচ্চু সিংয়ের কথা জানতেন বুঝি? হিমাদ্রি বলল, আমি বলেছিলাম কর্নেলকে, তারপর ওর কথা মতো ভাগলপুরে গিয়ে এই কাজটাও সেরে ফেললাম। বাচ্চু সিংয়ের ওখানে ট্রান্সপোর্টেরও কারবার আছে। সোজা বলে দিল, রুদ্রবাবু সব প্রপার্টি শিগগির কিনে নিচ্ছে। রুদ্রবাবু শ্যালক নাকি আইনত গার্জেন? কর্নেল বললেন, বনবিহারীবাবু আমাকে বলেছিলেন রুদ্রেন্দ্রবাবু কোনো উইল করে যাননি, অথচ এখানকার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের মারফত যোগাযোগ করে জানতে পেরেছিলেন উইল করে গেছেন। তাতে 3 মেয়ের গার্জেন করা হয়েছে মামা বনবিহারী চক্রবর্তীকে। রুদ্রেন্দ্রবাবু জানতেন শ্যালক কী জিনিস, তবু উপায় ছিল না হয়তো। ইন্দুবাবুকে বিশ্বাস করতে পারেননি, কারণ ইন্দুবাবু লম্পট প্রকৃতি ছিলেন। আফটারঅল মামা হয়ে ভাগ্নিদের সর্বনাশ করবেন কে ভাবতে পারে? সুনেত্রা বলল, ইন্দু ভট্টাচার্যের হাতে হ্যান্ডকাপ পরানো হয়নি যে? কর্নেল হাসলেন, ইন্দুবাবু রাজসাক্ষী হবেন। কিন্তু অসভ্যতা করেছে অপুর সঙ্গে, খুকু দেখে চাবুক মেরেছে। ইন্দুবাবু যাতে আর বসন্ত নিবাসে না ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হবে। কর্নেল সুনয়নী দেবীটিকে ঘুরলেন। মিসেস ত্রিবেদী, শিগগির অপালার জন্য বুদ্ধিমান এবং শক্তিমান পাত্র দেখে দিন, স্থানীয় ছেলে হয় ভালো, তেমন নেই কেউ। সুনয়নী বললেন, আছে বই কি, পাত্র আবার নেই, দেখবেন খুকুর অসুখ সেরে গেলে তার জন্য বর ঠিক করে দেব। সুনেত্রা হাসল, মা এসব ব্যাপারে খুব এক্সপার্ট। সুনয়নী ফোঁস করে উঠলেন, শুধু তোমার ব্যাপারে এক্সপার্ট হতে পারলাম না এই দুঃখ, তবে থামো একটুখানি, বর্ষার মাসটা যাক। সুনেত্রা তখনই খাপ্পা হয়ে বলল, ছোট দো জি ফালতুবাত, আননেসেসারি টকিং, এখন একটা সিরিয়াস কথাবার্তা হচ্ছে, আর ওর মাথায় খালি। হিমাদ্রি মুখ ফিরিয়ে আসতে বলল, কপালে শেষ পর্যন্ত খোট্টা বড় আছে বিবি, সাবধান।
তারপর সে একটু কেশে কর্নেলের দিকে ঘুরল। নাও সিরিয়াস টকিং, কর্নেল বলুন। সুনেত্রা চোখ কটমট করে হিমাদ্রির দিকে তাকিয়েছিল। হঠাৎ ফিক করে হেসে বলল, হ্যাঁ কর্নেল জেঠু বলুন, কেন সন্দেহ হয়েছিল খুকুদির মামাকে? কর্নেল চোখ বুঝে এজি চেয়ারে বসে দুলছিলেন, ঠোঁটে কামড়ানো চুরুট। চোখ খুলে বললেন, ওই তো বললাম, তবে তাছাড়া আর কিছু ব্যাপারে খটকা বেঁধেছিল। যেমন ধরো, এখানে ভাগ্নিদের এই অবস্থা, অনাথ নিঃসহায় দুটি অবিবাহিতা মেয়ে, এক বোন রুগ্ন মানসিক ব্যাধিতে ভুগছে, অন্য বোন বলতে গেলে একা, মাথার উপর একজন অনাত্মীয় বলা যায়, নেহাত কর্মচারী, অত সব জমি জমা দেখাশোনা সংসার টাকা কড়ি সব তার হাতে। এ অবস্থায় তাদের মামা চুপচাপ সুদূর কলকাতায় বসে আছেন, এসে মাথার উপর দাঁড়াচ্ছেন না, এটা কি অস্বাভাবিক নয়? আমি ভেবেছি, ভেবে কোনো সূত্র পাইনি, কেন বনবিহারীবাবু শেতাবগঞ্জে গিয়ে থাকছেন না? হিমাদ্রি বলল, অথচ ওর এখানে এসে থাকাটাই তো উচিত, কারণ বাচ্চু সিংকে ভগ্নিপতির জমি জমা বেচে দেওয়ার উদ্দেশ্য নিয়েই খুন করেছেন ভগ্নিপতিকে। তুমি ঠিকই বলেছ, এখানে এসে আইন মোতাবেক অর্থাৎ উইল অনুসারে গার্জেন হয়ে থেকে অপালার শ্রাবণ থেকে মিথ্যে বুঝিয়ে সাদা স্ট্যাম্পড পেপারে সই করিয়ে নেওয়াও এমন কিছু কঠিন ছিল না, অথচ বনবিহারীবাবু আসছিলেন না। সুনেত্রা বলল, কিন্তু কেন, অসুবিধাটা কী ছিল? কর্নেল নিভন্ত চুরুট ফের চেলে নিয়ে বললেন, ছিল, অসুবিধাটা হলো ইন্দুমাধব ভট্টাচার্য, লোকটার অনেক দোষ, লম্পট কিছুটা নির্বোধ বটে, গোয়ার গোবিন্দ প্রকৃতির এবং হঠকারী, কিন্তু সে সিনসিয়ার, নিজেকে সে ও বাড়ির প্রকৃত গার্জেন ভেবে বসেছিল, কারণ তাকে হাতে রাখার জন্য তার মনে লোভ জাগিয়ে দিয়েছিলেন বনবিহারীবাবু, অপালার সঙ্গে তার বিয়ে দেবেন বলে, ইন্দুবাবু তাই বিশ্বাস করে বসেছিলেন, তাছাড়া অপুর প্রতি তার বহুদিনের লোভও ছিল, তাকে সঙ্গে নিয়ে মাঠে ঘাটে থেকেছেন, জঙ্গলি স্বভাব গড়ে উঠেছে অপুর, ইন্দুবাবুর মেঠো মানসিকতায় এই টাইপের মেয়েকে পছন্দ করা স্বাভাবিক। সুনেত্রা বলল, বাপের বয়সই, সেটা ভাবেনি ছোটলোক? কর্নেল হাসলেন, পুরুষ চরিত্র এরকমই ডার্লিং বলে চোখ বুঝলেন আবার, দুলতে দুলতে বললেন, ইন্দুবাবু ভেবেছিলেন শিগগির তো বাড়ির জামাই হয়ে যাচ্ছেন, তাই মন দিয়ে চাষবাসে মেতে উঠেছিলেন, অপুদের জমি যে বেদখল হয়ে যায়নি সেটা এই লোকটার জন্যই, কাজেই বুঝতে পারছো বনবিহারীবাবু যতদিন না ইন্দুবাবুকে সরাতে পারছেন ততদিন তার এখানে এসেও লাভ হতো না, ইন্দুবাবুর হাতেও লোকজন আছে, একজন আউটসাইডারকে সহজে ঘেঁষতে দিতেন না, তাই বনবিহারীবাবু সুযোগের অপেক্ষায় বসেছিলেন অথবা মনস্থির করতে পারছিলেন না, তারপর অপালা পালিয়ে গিয়ে ওর আশ্রয় নিতেই টের পেলেন ইন্দুমাধবের তর্ষ হয়েছে না জামাই হতে, অপালা হাত ফসকে যেতে লোকটা এবার খোঁজে গেছে, বনবিহারীবাবুকে আর ঘেঁষতেই দেবে না ওখানে, তখন আর অপেক্ষা করা যুক্তিযুক্ত মনে করলেন না বনবিহারীবাবু, শর্টান এসে হাজির হলেন। হিমাদ্রি বলল, ফার্মেই তো ইন্দুবাবুকে খুন করতে পারত সে। পারতেন না, ফার্মে লোক থাকে, ফসল পাহারা দেয় সবসময়, ক্ষেতের কাজকর্ম করে, দিন দুপুরে ওখানে ইন্দুবাবুকে খুন করা অসম্ভব, তাই রাতে এসে হানা দিয়েছিলেন। সুনেত্রা বলল, দুপুরে হন্তদন্ত এসে ইন্দুবাবু আমাকে জিজ্ঞেস করল আপনার কথা, তখন আপনি বেরিয়ে গেছেন। থানায় গিয়েছিলাম, থানা থেকে বেরুতে দেখা হলো, বললেন কথা আছে। সুনয়নি হাই তুলে বললেন, দেড়টা বাজতে চলল, কর্নেল সাহেবের কি খিদে পায়নি? সুনেত্রা বলল, তুমিও তো অদ্ভুত মা, চুপচাপ বসে আছো, লক্ষ্মীদি দেখো কে ঘুমিয়ে পড়েছে। সুনয়নি উঠলেন, না ওকে খুকুর পাহারায় রেখেছি, লক্ষ্মী ঘুমোবার মেয়ে নয়। সুনয়নি বেরিয়ে গেলে হিমাদ্রি বলল,
ইন্দু ভট্টাচার্য আপনাকে খুকুদের মামার কথা বলল নাকি? কর্নেল বললেন, প্রথমে বলতে চাননি, পরে কবুল করলেন। বললেন, অপুর মামা এসে আমাকে কলকাতা নিয়ে যেতে চাইছেন, ওখানে গিয়ে বিয়েটা হয়ে যাবে। জোর করে মেজ ভাগ্নির বিয়ে দিয়েছিলেন, ছোটরও দেবেন তাই বলেছিল বুঝি। কিন্তু ইন্দুবাবু মাঠঘাট ছেড়ে নড়ার পাত্র নন, সেই নিয়ে কথা কাটাকাটি। শেষে গোধরে বললেন, ভাগ্নিকে এখানে এনে বিয়ে না দিলে আর বিয়েই করবেন না, বুঝতে পারছো তো? বনবিহারীবাবুর মতলব ছিল কলকাতা নিয়ে গিয়ে কিংবা পথেই খতম করে ফেলবেন ইন্দুবাবুকে। সুনেত্রা তাড়া দিল, এনাফ অফ ইট, খেতে চলুন তো, এবার কান ঝালাপালা হয়ে গেল, আর ভালো লাগে না ওসব শুনতে। বলল ভালো লাগে না, কিন্তু কিছুক্ষণ পরে নিচে ডাইনিং রুমে সুনেত্রায় আবার ওই কথা তুলল। হঠাৎ বলল, কর্নেল জেঠু, একটা ব্যাপার লক্ষ্য করেছেন? কর্নেল তাকালেন, হাতে মুরগির ঠ্যাং। সুনেত্রা বলল, খুকুতিদের ফ্যামিলিতে 11 তারিখটা অপয়া। হিমাদ্রি বলল, কেন? 11 এপ্রিল খুকুর বাবা খুন হলেন, 11 জুলাই টুকু খুন হলো। কর্নেল তো বলে দিয়েছেন 11 এপ্রিল প্রেরণা দিয়েছিল 11 জুলাইকে, আর আজ ইন্দুবাবু খুন হতে যাচ্ছিল, আজও 11 তারিখ। যা, আজ 25 জুলাই। না বুঝে কথা বলো না তো, সুনেত্রা রেগে গেল। আজ বাংলা শ্রাবণ মাসের 11 তারিখ, তা জানো? কর্নেল মুরগির ঠ্যাঙে কামড় দিয়ে মন্তব্য করলেন, বিপজ্জনক 11। মাস দুই পরের কথা, কর্নেল এলিয়ট রোডে তার অ্যাপার্টমেন্টের ছাদে বিকেলবেলায় সেতাবগঞ্জ থেকে সংগৃহীত একটা অর্কিডের পরিচর্যা করছিলেন। ষষ্ঠী এসে বলল, বাবা মশাই, ফোং। সর্বনাশ, তোর নালবাজারের নাহিরি সাহেবের নয় তো রে? ষষ্ঠী দাঁত বের করল, আগে না বাবা মশাই, পাগলা গারদের। কি বলছিস শতভাগা? হ্যাঁ গো, পাগল ভালো করেন সেই ডাক্তার বাবুর, দেখুন না গিয়ে। ডাক্তার ভাদুরের ফোন? হাসতে হাসতে সিঁড়ির দিকে পা বাড়ালেন কর্নেল। থাম, তোকে ওর পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করে আসি। ষষ্ঠী বলল, আগে আপনি গিয়ে ঢুকবেন, পেছন পেছন বরঞ্চ আমি গিয়ে ঢুকব। আমাকে তুই পাগল বলছিস? সবাই বলে। বড্ড সাহস বেড়েছে দেখছি, বলে হাসতে হাসতে কর্নেল ড্রয়িং রুমে ঢুকলেন। ফোন তুলতেই সাইকিয়াট্রিস্ট ডাক্তার ভাদুরী সাড়া পেলেন, কর্নেল আপনার পেশেন্টের সাইকো অ্যানালিটিক রেজাল্ট শুনুন, 1 ডজন সিটিংয়ের পর সাকসেসফুল হয়েছি, ভেরি ইন্টারেস্টিং। বলুন ডাক্তার ভাদুরী। 12 বছর বয়সে একদিন সন্ধ্যাবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বাড়ির একতলার একটা ঘরে পেশেন্ট ওয়াজ ব্রুটলি রেপড বাই এ ম্যান, বুঝলেন তো, যাকে সে কাকা বলতো, ভয়ে লজ্জায় কাউকে বলতে পারেনি। সেদিন তার বাবা মা বাড়িতে ছিলেন না, পোর গার্ল, ভীষণ শক পেয়েছিল, তারপর ক্রমশ হিস্টেরিক সিমটম ডেভেলপ করতে থাকে, অবদমনের প্রতিক্রিয়া। বুঝতে পারছি, আর কিছু? একটা সাংঘাতিক কথা ওর মুখ দিয়ে বেরিয়ে এসেছে, আপনার কাজে লাগতে পারে। কি? ওর বাবাকে যে ছুরি দিয়ে মার্ডার করা হয়েছিল সেটা কুড়িয়ে পেয়ে লুকিয়ে রেখেছিল। জানি, আর কিছু? খিড়কি দরজা দিয়ে ঠিক ওই সময় এক পলকের জন্য ওর মামাকে দেখতে পেয়েছিল, জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যাচ্ছিলেন ভদ্রলোক, সেই থেকে মামার প্রতি আতঙ্ক এবং ঘৃণা। এনিথিং এলস? দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আজ দুপুরে হিপনোটিজম প্রয়োগ করেছিলাম, বাবা মার্ডার হওয়ার আগের দিন সন্ধ্যায় দোতলার জানালা থেকে মামাকে পেছনের জঙ্গলে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, পরে ভেবেছিল চোখের ভুল, কারণ ভদ্রলোক তখনই ঝোপের আড়ালে সরে যান, কিন্তু সন্দেহটা থেকে গিয়েছিল, তার মামা কেন ওভাবে লুকিয়ে থাকবে। আমি বারবার প্রশ্ন করে জানতে পারলাম ওর মামা লোকটি মোটেও সৎ লোক ছিল না। জিজ্ঞেস করলাম বাবাকে ব্যাপারটা জানিয়েছিল কিনা, বলল জানায়নি।
কাউকে জানায়নি, কারণ ফিটের ঘরে আবোলতাবোল কথা বলতে বলে কেউ ওর কথা গ্রাহ্য করত না, তাই এসব কথা চেপে রেখেছিল। আসলে এসব পেশেন্টের অসুখের উৎপত্তি সাপ্রেশন থেকে, এবং যতদিন যায় সাপ্রেশন তত বাড়তে থাকে। সজ্ঞান অবস্থায় আর মুখ খুলতে চায় না, যা কিছু দেখে সবই সাপ্রেসড হয়ে যায়, চলে যায় অবচেতনায়। ফলে একটা আগে দেখা কোনো ঘটনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। সাইকোলজি শাস্ত্র বড়। ধন্যবাদ ডাক্তার ভাদুরি, ছাড়ি। ভাববেন না মাস তিনেকের মধ্যে নর্মাল করে তুলব। মিস প্যাটির ব্যাপারটা দেখেছেন তো? কর্নেল ফোন রেখে ছাদে উঠে গেলেন। পড়ন্ত বেলার শেষ আলোয় হঠাৎ আবিষ্কার করলেন শরৎকাল আসন্ন। এবার শরতে সেতাবগঞ্জে যাচ্ছেন। কালো ডানার উপর লাল হলুদ ফুটকেওয়ালা প্রজাপতিগুলো, তাছাড়া হিমাদ্রি ও সুনেত্রার বিয়ের নেমন্তন্ন আছে। সত্যি প্রজাপতি বড় রহস্যময় জীব। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজের একটি রহস্য উপন্যাস এগারোর অঙ্ক এর সপ্তম অর্থাৎ শেষ পর্ব। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইলো।